নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাআদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে আমার পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল হযরত মাওলানা শাহ সুফি মাকদুম মোহাম্মদ ইসরাইল চিশতি কাদ্দাস আল্লাহ সিররাহু রহমাতুল্লাহ আলাইহির পাক কদম মোবারকে ভক্তি চুম্বন রেখে আমি মোহাম্মদ লাল মিয়া বায়াতি এবং সিঙ্গারের মমতাজ বেগমকে নিয়ে উপস্থিত হয়েছি নূরকার পালা উপহার দেওয়ার জন্য। এসেটটি প্রযোজনা করেছেন বাংলাদেশের বৃহত্তম কোম্পানি সাউন্ডটেক। এবলে সকলের প্রতি আন্তরিক ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা রেখে আমার সেই নূরের প্রশংসামূলক গান আমি আরম্ভ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেদিন হে হরপের নকশা হইয়া রে সেদিন হে হরপের নকশা হইয়া রে ছিল রুকুর মত নূরে নূর সে তারা ওই নূরের খবর জান মন নূরে নূর সে তারা ওই নূরের খবর জান মন জুদেতে নামাজ পড়ে যখন এতে নবীর উম্মতে গণ আহমদীয় জুদেতে নামাজ পড়ে যখন এতে নবীর উম্মত গণ যেমন সেজদার আগে রুকু হলো যেমন বাবা সেজদার আগে রুকু হলো চারি ফেরেশতারা তাতে হইল সৃজন চন্দ্র
সূর্য গ্রহ তারা শূন্য চারি ফেরেশতারা তাতে হইল সৃজন। আর আলিম বলে সৃষ্টি সমাজ তাই সেই কারের ভূমিকা যার কাছে দেওয়া হয়েছে তার কাছে আমার কার সম্বন্ধে প্রশ্ন করতে হয়। সর্বপ্রথমে আমার প্রশ্ন থাকবে কার সম্বন্ধে বলতো, এই যে কার কার আপনারা শুনি, আসলে কার শব্দের অর্থটা কি? এই কার শব্দের অর্থটা কি? আর কয়টি কার, কোন কারের কি নাম, কার আসলে কয়টি, কার শব্দের অর্থ কি, আর কোন কারের কি নাম, এ আমার সর্বপ্রথমে প্রশ্ন রইল। আশা করি ইহার বিস্তারিত আলাপ মমতাজ বেগম সিঙ্গাইরের, সে একজন সাধক লোকের ছাত্রী বা বিবি আমি জানি, তাই আমি জানি যে একমাত্র সিঙ্গাইরে যে এই তত্ত্ব তালিম নিয়ে কথাবার্তা আলোচনা হয়, বাংলাদেশের অন্যান্য জেলার মধ্যে এই সমস্ত খুব কমই হয়। তাই আমার প্রশ্ন রইল, আশা করি এর বিস্তারিত সূক্ষ্ম জবাবটা আমরা অবশ্যই পাব। নামাজ পড়ে যখন এতে নবীর উম্মতগণ, আহমদীয় যুদেতে নামাজ পড়ে যখন এতে নবীর উম্মতগণ, আগে সেজদার আগে রুকু হল সিঙ্গার মানিকগঞ্জের মমতাজ বেগম, এবারে আপনাদের মাঝে যে পালাখানা উপহার দিচ্ছি,
এর নাম নূর এবং কার। যেই পালাটা সম্পূর্ণই নতুন আঙ্গিকে এবং হাদিস কোরআন তত্ত্বশাস্ত্র নিয়ে এই পালার মধ্যে আলাপ হয়। এই পালার মধ্যে কোনো বাজে কথা বাজে তর্ক নাই। তাই আমার প্রতিপক্ষ শিল্পী জনাব লালমিয়া বয়তি সাহেব সর্বপ্রথম তার নূরের ভূমিকা নিয়ে একটি সুন্দর গান রাখলেন, সাথে দুটি প্রশ্ন। আমি চেষ্টা করব তার জবাব করার জন্য, তবে তার আগে কারের একটা গান আমি গাব। সবাইকে ধন্যবাদ। Yeah!
আলম, আমার প্রতিপক্ষ যিনি নূরের ভূমিকায় গান রেখেছেন, প্রশ্ন করেছেন আমার কাছে সর্বপ্রথম কার হতে, যে কার, এই কার শব্দের অর্থটা কি, কার কয় প্রকার, কার কয়টা এবং উহা কি কি, প্রশ্ন অনেক, আমি তার জবাব করব। কার শব্দের অর্থ স্তর, স্তর বা স্তর, ক্লাস বাই ক্লাস, কার শব্দের অর্থ একটা স্তর। কার হলো ১২টা, আমার এই গানের মধ্যে অনেকগুলি কারের নাম রয়ে গেছে, তারপরেও আপনাকে আমি সেই স্তর বা স্তর ১২টা কারের নাম আমি বলে দিব, আশা করি আপনি তা সূক্ষ্ম জ্ঞানে বুঝে গ্রহণ করবেন। কারের যেমন এক নম্বর হলো অন্ধকার, দ্বিতীয় ধন্ধকার, তৃতীয় নিরাকার, চতুর্থে কুয়াকার, পঞ্চমে জলকার, ৬ নম্বরে যশকার, ৭ নম্বরে সম্প্রদানকার, ৮ নম্বরে অপাদানকার, ৯ নম্বরে কুকুজিৎকার, ১০ নম্বরে ব্যপিৎকার, ১১তে আকার, ১২তে গিয়া হলো সাকার। আশা করি আপনার প্রশ্নের জবাব হয়ে গেল। এবার আপনার কাছে নূর সম্বন্ধে সর্বপ্রথম প্রশ্ন করব। আল্লাহ পাক বলেছেন, আওয়ালুমা খালাকাল্লাহু নূরি, আমি সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছি। আমার জানার বিষয় এই, আল্লাহ পাক সর্বপ্রথম যে নূর সৃষ্টি করলেন, যেদিন না ছিল আকাশ আর জমি হায়াগুনার হাওয়া পানি, দেওয়ান রজ্জবালি দেওয়ান সাহেবের একটি গান আছে, সেদিন নিজেই জানতেন না তিনি আছি কিংবা আছি আমি, এমন একটা অবস্থায় আমার আল্লাহ পাক ছিলেন। হঠাৎ করে তার সামনে একটা আয়না আসলো, সেই আয়নার মধ্যে উনি নিজের চেহারা দেখতে পেয়ে একটা হাসি মেরেছিল, তাতে উনার তাজিল্লি নূর ধরে পড়েছিল। তাজিল্লি নূরকে প্রশ্ন করা হলো, হে নূর বলো তুমি কে আর আমি কে, নূরে বলে আমতা আমতা, তুমি তোমার আমি আমার। এইভাবে নূরকে ভাগ করতে লাগলো আর নূরকে জিজ্ঞেস করতে লাগলো, নূরে যতই জিজ্ঞেস করে ততই নূরে বলে তুমি তোমার আমি আমার। অবশিষ্ট নূরকে জিজ্ঞেস করা হলো, হে নূর এবার বলো তুমি তুমি কে আর আমি কে, নূরে বললো ইয়া কালুবালা, তুমি আমার প্রভু আমি তোমার সৃষ্টি। এইবার আমার এখানে জানার বিষয়, এই যে নূরকে খণ্ড বিখণ্ড ভাগ করেছিল, আমার জানার দরকার এখানে তাই, এই নূরকে সেদিন কয় ভাগে বিভক্ত করেছিল, এই নূরটাকে কয় ভাগে বিভক্ত করেছিল এবং উহা কি কি, আর এই নূর নূরই বাকি, নূর বলতে কি বুঝি, এই সর্বপ্রথম প্রশ্ন। আশা করি সুন্দরভাবে তার মীমাংসা দেওয়ার চেষ্টা করবেন। প্রশ্ন ছিল সেই ১২ কারের, সেই প্রশ্নের জবাব করে আমার কাছে প্রশ্ন রাখলেন যে আল্লাহ পাক যে প্রথম গুপ্ত ধনাগারে ছিলেন, আল্লাহ পাক বলেন কুন্তু কাঞ্জান মাখিয়ান ফা আবাবতু রাকাফা কালাকতুল খাল, আমি ছিলাম গুপ্ত ধনাগারে গুপ্ত ধনভাণ্ডার, আমাকে কেউ চিনত না কেউ জানতো না, তাই আমার প্রকাশ হতে ইচ্ছা হয়েছে, তাই সর্বপ্রথম আওয়ালামা খালাক আল্লাহ নুরি, আমার নূর নূর যে আমি নিকালিয়া খণ্ড করিলাম, তাই প্রথমে ওই নূরকে আমি কয় ভাগে বিভক্ত করিলাম এবং কোন নূরের কী নাম, এই আমার কাছে প্রশ্ন করলেন। আমি হয়তো এর আগে একটা গান গাইছিলাম, নূরে নূর সেতারা ওই নূরের খবর জানো মন, তখনই নূর বিভক্ত হয়ে গেছিল, কোন নূরে কী পয়দা হয়েছিল
তারপরে যখন আবার আমার কাছে প্রশ্ন করছেন, তবে সেটা নিচের স্তরে আসার উচিত ছিল। যাই হোক, তবু যখন প্রশ্ন করেছেন, এখন আবার আমার ওই জায়গায় যাইতে হয়। তবে প্রথমে আল্লাহ পাক এই নূরকে পাঁচ ভাগে বিভক্ত করেন, সেই পাঁচ ভাগে বিভক্ত করে সেই পাঁচ ভাগে নূরের নাম হলো, এক নম্বরে নূরি, দুই নম্বরে জোহরি, তিন নম্বরে জব্বরি, চার নম্বরে চত্বরি, পাঁচ নম্বরে সেতারা। এই পঞ্চভাগে বিভক্ত করলো সেই নূর। এখন এই পঞ্চভাগে পঞ্চাত্তরের নূর আছে কিভাবে, কোথায় আছে, সে সম্বন্ধে একটি বাংলাদেশের বিচার গানের সম্রাট জনাব আব্দুল হালিম চিশতি নিজামী সাহেবের একটি গানে এটার আরও জবাব সুন্দরভাবে আসতেছে। তুমি খেয়াল করে ভালোভাবে সেই গানটা শ্রবণ করিবা, তাহলেই হয়তো বুঝতে পারবা যে সাধকের কি কথা। জানে ভাবক যারা, জানে সাধক যারা আছে, নূরে নূর গেরায়া। জানে ভাবক যারা, জানে সাধক যারা আছে, নূরে নূর গেরায়া। প্রশ্ন জবাব আমি পাইলাম,
শুনে খুব সন্তুষ্ট হইলাম। এভাবে জবাব প্রশ্ন উভয়ের মধ্যে হইলে পরে বা আমরা যদি ঠিক মতন গাইতে বা বলতে পারি তাহলে আশা করি আপনারা শুনেও শান্তি পাবেন এবং আমরা বইলেও শান্তি পাব, কারণ মহতের কাছে এই মহতের বিচার হয়। এবার আমার প্রশ্ন থাকবে, বলতো দীপ্তকার যখন প্রকাশ হল, যখন দীপ্তকার প্রকাশ হল তখন তিনটা শব্দ হয়, তিনটা শব্দ হয়, সে তিনটা শব্দ কি কি হলো, এই তিনটা শব্দের কি নাম এবং কোথায় তিনটা শব্দ হলো? দীপ্তকারে তো প্রকাশ হলো সত্য কথাই, কিন্তু দীপ্তকার যে প্রকাশ হইয়া যে একটা রূপ ধরেছিল ওই রূপটার নাম দীপ্তকার, মানে একটা স্তর দীপ্তকার বলা হয়। তাহলে যেই এই যেই দীপ্তকার প্রকাশ হওয়ার পরে যেই আর্ট মানে একটা কার্দল্য বা একটা রূপ তো ওইখানে ছিল, ওই রূপটা ওইটা কিরকম ছিল, এই আমার প্রশ্ন। আর তিনটা শব্দ যে হলো ওই তিনটা শব্দ বা কি কি, এই আমার প্রশ্ন। আশা করি তার বিস্তারিত আলোচনা সেটা দলিল মোতাবেক মমতাজ বেগম অবশ্যই পূরণ করবেন, আমরা শুনেও শান্তি পাব বা সাধক মহৎ যারা আছে তারও শুনে শান্তি পাইবেন। সর্বপ্রথম প্রশ্ন, যখন দীপ্তকারে আল্লাহ পাক ছিলেন সেই দীপ্তকারে তিনটা শব্দ উনি দিয়েছিলেন, তিনটা শব্দ কি এবং সেদিন তোমার রূপ চেহারা, সেদিন ওনার রূপ আকারটা কিরকম ছিল? আশা করি ওনার এই কথাগুলি আমার গানটার মধ্যে যথেষ্ট পরিমাণ জবাব রয়ে গেছে। তারপরেও আমি বলবো, তিনটা শব্দ সেদিন দিয়েছিল, আমরা জানি হা হে হুয়ের ধ্বনি, এই তিনটা শব্দ উনি দীপ্তকারে দিয়েছিল। ওনার সেই আকারটা ছিল, রূপটা ছিল সেই আলোকময়, যাকে খুব নূর বলা হয়, সেই আলোকময় রূপ ছিল সেই দীপ্তকারে। আরও কিছু কথা আমার এই গানের মধ্যে রয়ে গেল,
আশা করি জ্ঞানী গুণী ব্যক্তি যিনারা আছেন তিনারা অবশ্যই বুঝতে পারবেন। স্বরূপ সারা নিরূপ ধরা যাই না কবু নিরন্তর, স্বরূপ সারা নিরূপ ধরা যাই না কবু নিরন্তর, আদিতে স্বরূপ সাকার সাধনিকর মন আমার, আদিতে স্বরূপ সাকার সাধনিকর।
আমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করবেন। আমার যাহা প্রশ্ন ছিল বেশ সুন্দর করে তার জবাব করে আমার কাছে প্রশ্ন করলেন যে আল্লাহ পাক যে এই নূর বিভক্ত করলেন বা বিভক্ত হইলেন, এই যে পাঁচ ভাগের পরে গিয়া নয় ভাগ হলো, পাঁচ ভাগের পরে নয় ভাগ হলো, কোন নূর দিয়ে আল্লাহ পাক কি কি করলেন এই আমার কাছে প্রশ্ন করলেন। সেটা তো আমি আগেই বলেছিলাম প্রশ্নের জবাবের আগেই অথবা আসেনি, তারপরে তুমি আবার ওই জায়গা থেকে প্রশ্ন করলা কেন, এটা বুঝবার ব্যাপার। এই জন্য আমি একটু দুঃখিত হইলাম, কারণ তুমি অন্য দিকে একটু যাওয়ার প্রয়োজন ছিল, তবে গেল না যখন তাতে আমার কোনো আপত্তি নাই, তবে মহত্বের যারা শ্রবণ করবে তাদের একটু ঠগ হবে আর কি, তারা একটু রাগ হবে আর কি, যে এটা কেমন কেমন বা হইল। যাক, আমি এই প্রশ্নের জবাব আগেই দিয়ে দিছিলাম, আগেই বলছিলাম যে আহম্মদী ওযুদেতে নামাজ পড়ে যখন এতে নবীর উম্মতগণ, তখন সেজদার আগে রুকু হইল গো, যে ওই রূপ সালাতে মিলন নূরে নূর সেতারা, ওই নূরের খবর জানো মন। এবার
চন্দ্র সূর্য গ্রহ তারা দানব মানব ইত্যাদি সেই নয় ভাগে বিভক্ত করে আল্লাহ পাক সৃষ্টি বা সৃজন করলেন। এই তোমার প্রশ্ন ছিল, আশা করি সেটা সূক্ষ্মভাবে আমি গানের মাধ্যমে জবাব দিছি, আবার কথার মাধ্যমে দিয়ে দিলাম। এবার আমার একটা প্রশ্ন আগে আমি কইরা নেই, তারপরে আমার সেটা ফিনিশিং গান। প্রশ্নটা হলো এই যে বারো কারের জবাব তুমি করেছ, খুব সন্তুষ্ট হয়েছি। এবার বলো তো, যে বারো কারের সৃষ্টি হইল, এই বারোটা চিহ্ন বর্তমানে আছে, বর্তমানে যে আছে সেটা কোথায়, কিভাবে আছে, কার কাছে আছে, বা জানা থাকলে বলে দিবা সেই বর্তমানে সেই বারোটা চিহ্ন কিভাবে, কোথায় আছে বা কার কাছে আছে, বারোটা চিহ্নর নামই বা কি, জানা থাকলে এই পর্যন্ত বলবা। এই আমার প্রশ্ন। এবার একটা ফিনিশিং গান, আশা করি আপনারা এই গানটা শুনে অবশ্যই শান্তি পাবেন, সাধু মহৎ যারা রয়েছেন। এরপরে গিয়া আমার সমাপ্ত হলো, ভুল ত্রুটি মার্জনা করিবেন, ভুল হওয়াটাই স্বাভাবিক, কারণ একটা মানুষের সব কিছু জানা থাকে না, এই জন্য আমি ক্ষমা প্রার্থী, ধন্যবাদ। ওরে কারের আগে সৃষ্টি হয় আরে, ছিল জগৎ ফাতে মায়া রে, হইল জগৎ মায়া, নবীর নূরে তে আল হইল রে জগৎ মায়া, অন্ধকার জানি নিরাকারে বর্ষে পানি গো, অন্ধকার আর ধন্ধকার জানি নিরাকারে বর্ষে পানি গো, কারে উঠল ধ্বনি তরঙ্গে উতালা পানি গো, কারে উঠল রে ধ্বনি তরঙ্গে উতালা পানি গো, মায়াবিনীর হৃৎকমল পাঞ্জাতন করিল কলে গো,
কাবিনী কমল পাঞ্জাতন করিল কলে গ সবাই বুঝে না, যার জন্য আমি কথাটাকে আরো সুন্দর করার জন্য, স্পষ্ট করার জন্য আমি আপনাকে আবার ফার্দার জিজ্ঞেস করেছিলাম। যাক, এবার যা দিয়েছেন
খুব সুন্দরই দিয়েছেন, কারণ কথা হয়ে গেলে তারপরে আবার ওটা ধরা এটা মহদের লক্ষণ না। এবার আমার কাছে প্রশ্ন করেছে, বর্তমান বারো কারের চিহ্ন কোথায় আছে? আমি তার জবাব করব, তবে ওনার গানের শেষে শুনতে পেলাম আমাদের যে রেকর্ডিং মাস্টার সালাউদ্দিন ভাই, ওনার কথা বলছে যে সালাউদ্দিন ভাই রেকর্ড ভালো করে। আসলে আপনার কথাটা একটু ভুল হয়ে গেছে, রেকর্ড সালাউদ্দিন ভাই করে না, রেকর্ড আমরা করি, সালাউদ্দিন ভাই হলো রেকর্ডিং, মানে উনি আমাদের এই গানগুলিকে রেকর্ডিং করেন, যার জন্য এ কথাটা ভুল হয়ে গেছে। আসলেই সালাউদ্দিন ভাই রেকর্ডিং করলে গান খুব ভালো হয়। যাই হোক, এইবার বর্তমান বারো কার, এই কার কোথায় আছে? আমি তার জবাব করবো একটা গান আগে গিয়ে নিই। সেহেতু এখানে এই বারোটা হরফ হলো আমার বারোটা কারের চিহ্ন, আর মোহাম্মদ রাসূলের মধ্যেও আছে বারো, এটা হলো নূরের চিহ্ন, তবে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো আমার কারের চিহ্ন। আশা করি আপনি প্রশ্নের জবাব তাসাউফ মতে স্পষ্টভাবেই পাইলেন। ওরে যে কয় আমার সেই তোই আমি, যার অন্তর সে নিজেই জানি, যে কয় আমার সেই তোই আমি, যার অন্তর সে নিজেই জানি, আপনারা অনেক প্রকার শুনেছেন, কিন্তু আমার মনে হয়
এই গানগুলি প্রত্যেকটাই নতুন এবং খুব ঊর্ধ্ব স্তরের গান। এই কথাগুলি এবং গানগুলি যিনারা সেই ঊর্ধ্ব ক্লাসের মহৎ এবং ওই স্তরে যিনারা যে পৌঁছেছেন তিনারা বুঝতে পারবেন, এবং যিনারা সাধন করেন এই স্তরে গিয়া তিনারাও এই কথাগুলিকে অনুভব করতে পারবেন এবং তিনারাই বুঝবেন যে এই কথার ওজন কীরকম। এই এক একটা কথার ওজন অনেক, যার কোনো সীমা দেওয়া নাই, যার জন্য আল্লাহর সৃষ্টি থেকে নূর এবং কার সম্বন্ধে আমরা দুটি শিল্পী গান এবং প্রশ্নোত্তরের মাধ্যমে দিয়া সম্ভব মতো আমরা ক্ষুদ্র শিল্পী হিসেবে বিশেষ করে আমি আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করলাম। আশা করি আপনাদের ক্যাসেটখানা ভালো লাগবে। যে কয় আমার সেই তোই আমি, যার অন্তর সে নিজেই জানি। যে কয় আমার সেই তোই আমি, যার অন্তর সে নিজেই জানি। নিরাকারে আকার সাকার, নিরাকারে ওরে ছিলাম আমি, আছি আমি, থাকবো আমি চিরতরে আকার সাকার, নিরাকারে আকার সাকার, নিরাকারে ছিলাম আমি, আছি আমি, ছিলাম আমি, আছি আমি, থাকবো আমি চিরতরে আকার সাকার, নিরাকারে আকার সাকার, নিরাকারে সাকার, নিরাকারে আকার সাকার, নিরাকারে আকার সাকার।